ইবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়ে 2023 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় রাঙ্গামাটির প্রীতি সন্তান বক্সার সুরকৃষ্ণ চাকমাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুরকৃষ্ণ চাকমাকে নগদ অর্থ ও ক্রেস্ট উপহার তুলে দেন জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। এ সময় বক্তারা বলেন, রাঙ্গামাটির দুর্গম একটি গ্রাম থেকে উঠে আসা সুরকৃষ্ণ নিজের যোগ্যতায় বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। গেল 30 সেপ্টেম্বর ঢাকায় নেপালের বক্সার মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে এশিয়ান বক্সিং ফেডারেশনের টাইটেলের তালিকায় যুক্ত হন সুরকৃষ্ণ চাকমা।